আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী, সকলকে স্বাগত জানাই আজকের টাকার রেটের সর্বশেষ আপডেটে। যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে, ভিডিওটির সাথে যুক্ত থাকলে দেখতে পারবেন বা জানতে পারবেন আজ আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশ থেকে বাংলাদেশে টাকা পাঠালে আপনি কত রেট পাচ্ছেন, যা বাংলাদেশ ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত। মালয়েশিয়ান প্রবাসী আজ পাবেন এক রিঙ্গিত 26.18 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, ক্যাশ পিক আপ 23.25 টাকা। সৌদি আরব প্রবাসী 29.27 টাকা এক রিয়াল ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, ক্যাশ পিক আপ 28.95 টাকা। ইউএস ডলার 122.02 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, ক্যাশ পিক আপ 110 টাকা। ইউরোপিয়ান ইউরো 134 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, ইতালিয়ান ইউরো 134 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, ক্যাশ পিক আপ 133.30 টাকা। ব্রিটেনের পাউন্ড 154.80 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, ক্যাশ পিক আপ 154 টাকা। সিঙ্গাপুরের ডলার 91.06 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, ক্যাশ পিক আপ 90.50 টাকা। অস্ট্রেলিয়ান ডলার 80.30 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, ক্যাশ পিক আপ 75 টাকা। নিউজিল্যান্ড ডলার 66.44 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, ক্যাশ পিক আপ 64.54 টাকা। ক্যানাডিয়ান ডলার 89.50 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, ক্যাশ পিক আপ 89 টাকা। ইউএই দেরহাম 32.17 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক। ওমানি রিয়াল 313.03 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক। বাহারানি দিনার 322.42 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, ক্যাশ পিক আপ 308.89 টাকা। কাতারি রিয়াল 33.38 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক। কুয়েতি দিনার 396.04 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, ক্যাশ পিক আপ 379.76 টাকা। সুইজারল্যান্ড ফ্রেন্স 140.72 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, ক্যাশ পিক আপ 140 টাকা। দক্ষিণ আফ্রিকান রান 5.78 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, জাপানি ইয়েন 73 পয়সা, দক্ষিণ কোরিয়ান অন 9 পয়সা, ইন্ডিয়ান রুপি 1.29 টাকা। উল্লিখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য, সময়ের ব্যবধানে টাকার রেটে পরিবর্তন আসতে পারে। এছাড়াও অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাঙ্ক ট্রান্সফার, ক্যাশ পিক আপ ও বিভিন্ন পন্থা বা পদ্ধতি অবলম্বন করলেও টাকার রেটে পরিবর্তন আসে। আপনি যখন বৈধ পন্থা অবলম্বন করে দেশে টাকা পাঠান তখন সরকার ঘোষিত 2.5%, ব্যাংকের ঘোষিত 2.5%, মোট 5% আপনি নগদ প্রণোদনা পান। এটি আপনি পাবেন কিনা এক্সচেঞ্জ থেকে টাকা পাঠানোর সময় কনফার্ম করবেন এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকে বলবেন ব্যাংক থেকে বুঝে নিতে। কোনো ব্যাংকে যদি এই টাকা না দিতে চায় আপনার আপনজন যেন উপস্থিত থেকে ব্যাংকের ম্যানেজার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে প্রতিদিনের টাকার আপডেট প্রতিদিন দেখতে পাবেন, কাজেই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখুন। ফেসবুক পেজটি লাইক ফলো করুন। যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ।